What's up guys? আমি বিকাশকে আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে যাচ্ছি। সো ফাইনালি আমি আজকে কিছু দেখাবো না। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে 2020-21 সালে বেকারত্বের হার এমন ভাবে বেড়েছে যা আমাদের দেশকে অনেকটুকু দুর্বলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তা থেকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি? 2020 সালে হয়তো আপনারা জানেন যে ইন্টার পরীক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হয়েছে, যার ফলে আমাদের দেশে তরুণ বেকারত্ব অনেক বেড়ে গিয়েছে, যার ফলে আমাদের দেশ আরো অনেক নিচের দিকে চলে যাচ্ছে। তার ফলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন চাকরি পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, স্কুল কলেজ বন্ধ, সবকিছু বন্ধ। এখন আমরা কি করতে পারি? লেখাপড়া তেমন হচ্ছে না, এখন আমাদের কি করণীয়? আমরা অনলাইনে কাজ শুরু করে দেব, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের জীবন আস্তে আস্তে আমরা এগিয়ে নিতে পারবো। আর না হলে যদি এভাবে যদি দেশে সবকিছু বন্ধ থাকার পরে যদি আমরা সেরকম ভাবে বসে থাকি তাহলে আমাদের কিছু করা সম্ভব হবে না। এরকম ভাবে বেকার থাকতে থাকতে আমাদের মেধা শূন্য হয়ে আমরা আস্তে আস্তে মেধা শূন্য হয়ে দুর্বলের দিকে চলে যাব এবং পরবর্তীতে চাইলেও কোনো কিছু করতে পারবো না। তার জন্য আমাদের বসে থাকা উচিত হবে না, তাই আমরা কেউ বসে থাকবো না কোনো কিছু কাজ করব। তার জন্য আমি আজকে বলতে চাই যে ইউটিউবে রয়েছে সবকিছু সবকিছু সবকিছু। আপনারা যে কাজই পারেন না কেন, আপনারা যদি ইউটিউবে এসে শুরু করে দেন তাহলে হয়তো আপনি জীবনে বড় একটি সফলতার মুখ দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটি সেটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যে কাজই না কেন তাই আপনার জন্য সফল করার একটি রাস্তা নিয়ে আসবে। আপনি যদি ভালো গান করতে পারেন, আপনি যদি ভালো সাইকেল চালাতে পারেন, আপনি যদি ভালো মোটরসাইকেল চালাতে পারেন, আপনি যাই পারেন না কেন আপনি শুরু করে দিন ইউটিউবে এসে। আপনি যদি ভালো ঘুরতে পছন্দ করেন, আপনি যদি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন তাহলে আপনি ব্লগ করা শুরু করে দিন, আপনি ইউটিউবে চলে আসুন। তাছাড়া আপনি যে কোনো কিছু আপনি যাই করতে ভালোবাসেন, আপনি ভালো খেতে পারেন, আপনি ভিডিও করা শুরু করুন, ইউটিউবে চলে আসুন। আপনি ভালো নাচতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, আপনার মাঝে যে কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে, আপনি ভালো খেলাধুলা করতে পারেন, আপনি যে কোনো খেলাধুলা করতে পারেন, আপনি ইউটিউবে চলে আসুন। আপনি ইউটিউবে কাজ বা শুরু করে দিন, আপনার ক্রিয়েটিভিটি আপনি ইউটিউবকে দেখান, হ্যাঁ দিনের পর দিন আপনারা কাজ করতে থাকুন, তাহলে আপনাদের আর বেকার থাকতে হবে না। আপনাদেরকে আমি যা বোঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এসব ভাবে যদি আপনারা কাজগুলো করে থাকেন তাহলে হয়তো আপনারা আর এরকম ভাবে থাকতে হবে না, কেউ আপনাদেরকে বেকার বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো আপনি যাই পারেন না কেন আপনি ইউটিউবে চলে আসুন। ইউটিউবে আসার পর আপনি তা দেখাতে শুরু করুন মানুষের মাঝে। আপনি কোনো না কোনো কিছু খুবই ভালোভাবে পারেন, সেই বিষয়গুলো আপনি সবার সামনে তুলে ধরুন এবং আপনি সবার সামনে প্রেজেন্ট করুন, দেখবেন আপনাকে সবাই সাপোর্ট করছে। এরকম ভাবে আপনারা যদি ইউটিউবে এসে কাজ বাজ শুরু করেন তাহলে আপনারা আর বেকার থাকবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে যাচ্ছি, হয়তো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই কথাগুলো, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর শেয়ার করে দিন আপনাদের সকল বন্ধুদের কাছে, তারাও শিখে যাক, তারাও জেনে যাক, তারাও বুঝে যাক কিভাবে কি করতে হবে বেকারত্ব দূর করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।